যখন ইফতার করবেন কি দিয়ে ইফতার করবেন? আগে পানি না আগে খেজুর না আগে লাবান দুধ? হ্যাঁ, দই কোনটা? খেজুর। আচ্ছা, খেজুর যদি শুকনো খেজুরও থাকে, এই খেজুর, আর আপনার তাজা যে গাছ পাকা খেজুর রোতাব যেটাকে বলা হয়, কোনটা দিয়ে ইফতার করবেন? নবী সাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন সাহাবি, কানা রাসূলুল্লাহ ইফতার আলা রোতাবাতিন, নবী সাল্লাম কয়েকটি রোতাব, রোতাবাত কয়েকটি বলেছেন, আর সর্বনিম্ন কয়েকটি হচ্ছে তিনটি। তাহলে তিনটি খান, বেজোড় জরুরি নয়। ঈদের দিনে শুধু বেজোড় সুন্নত, ঈদুল ফিতরে যে আছে ওয়াকলহন না বিতরণ বেজোড়, কিন্তু ইফতারির সময় আপনি তিনটিও খেতে পারেন, চারটাও খেতে পারেন, পাঁচটাও খেতে পারেন, ছয়টা সাতটাও খেতে পারেন, সমস্যা নেই। জোড় বেজোড় সব রকমই খান। এখানে বেজোড় খেলে বেশি ফজিলত এমন কোনো দলিল নেই, তবে কয়েকটি তাজা খেজুর, গাছ পাকা খেজুর খেতে, যেগুলোকে রোতাব বলা হয়, যদি থাকে। যদি লব্ধ না হয়, যেমন এখন রোতাবের সিজন নাই, কেউ যদি ফ্রোজন করে রাখে ভিন্ন বিষয়, যদি রোতাব না থাকে তাহলে ফাতামারাতিন কয়েকটি শুকনো খেজুর খেয়ে ইফতার করতেন। জি, শুকনো মানে শুকনো, যেগুলো মানে গাছ পাকা নয়, সেটা এরকম রসালো হইতে পারে আবার শুকনো হইতে পারে, অসুবিধা নেই। তাও যদি না হইতো, কখনো কখনো তাও নেই, খেজুর নেই, কোনো খেজুরি নেই, তো কি করতেন? দুধ দিয়ে, উটের দুধ না, হাসা হাসা ওয়াতি মা, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আজকাল মহিলাদের, বাংলা ভাষাভাষীরা বিশেষ করে, ইফতারিতে যত আইটেম করে আল্লাহ আকবার, অন্যরাও করে, কিন্তু আমাদের আল্লাহ মুস্তান, ওই একজন মহিলাকে আপনার বাড়ির এতগুলি ইফতারির আইটেম রেডি করতে ও জোহর পর লাগতে হবে মাগরিব পর্যন্ত, না কোরআন তেলাওয়াত, না কোনো জিকির আজকার, না কোনো দুয়া তসবি, কোনো সুযোগ নাই। এগুলো তো সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে আপনিও দুয়া জিকির আজকার করেন, আপনার স্ত্রীকেও দুয়া জিকির আজকার করতেন, আপনার ছেলে মেয়েগুলো কোকোচি কাঁচাকেও দুয়া জিকির আজকারের সুযোগ দেন, আর এক দুটো ইফতার করেন। নবী সাল্লাম দু চার পাঁচটা আইটেম নিয়ে বসেননি, আরে 50 আইটেম তো দূরের কথা, 10 আইটেম তো দূরের কথা, তিনটে চারটা আইটেম নিয়ে বসেননি, ইফতার করেছেন ডাক করুন আর আপনার গাছপাকা খেজুর দিয়ে, তাও যদি না হয় এমনি খেজুর দিয়ে, খেজুর শুধু খেজুর, তাও যদি না থাকে শুধু পানি দিয়ে, পানি দিয়ে ইফতার করে নিন, তারপরে কিছু খাবার থাকলো থাকলো, না হলে তখন একটু হালকায় রাখলে, না মাগরিব পড়ে আসলে তারপর আস্তে আস্তে খান, একবারই বেশি লোড না দিলে বেশি ভালো। কিন্তু এই মহিলাদের উপরে আপনারা বোঝা চাপিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হইতে পারে, সতর্ক সাবধান, হালকা করবেন, বেশি আইটেম করতে নিষেধ করবেন, যাতে করে তারা দোয়া জিকির আজকারের সুযোগ পায়, ইবাদত বন্দেগির সুযোগ পায়। এই হাদিসটি মুসনাদ আহমদ আবু দাউদ তিরমিজিতে রয়েছে, যে নবী সাল্লাম কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন, আর তা না হলে শুকনো খেজুর, আর তা না হলে পানি দিয়ে।